2023 রাজ্য বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রচারে নেমে পড়েছে শাসক থেকে বিরোধী দল সকলেই। তার সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএমও ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে। শনিবার দুপুর নাগাদ খিলপাড়া বাজারে রাজ্যে প্রতিনিয়ত শাসক বিজেপির সমাজ বিরোধীদের দ্বারা ঘটে যাওয়া নারীদের উপরে অত্যাচার, ধর্ষণ সহ গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক রতন ভৌমিক, প্রাক্তন বিধায়ক মাধব সাহা সহ সিপিআইএমের অন্যান্য নেতৃত্বরা। পথসভাতে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক রাজ্যের বর্তমান বিজেপি জোট সরকারকে ক্ষমতাচ্যুত করতে সর্বস্তরের যুব এবং শ্রমজীবী মানুষকে এগিয়ে এসে ভূমিকা পালন করতে আহ্বান করেছেন। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, গত 4.5 বছর ধরে যে ধরনের সন্ত্রাস এবং বিরোধীদের ওপরে আক্রমণ চালিয়েছে শাসক দলের দুষ্কৃতী বাহিনী, তা অব্যাহত রয়েছে আজকের দিনেও। শুক্রবার উদয়পুরের প্রাক্তন কমিউনিস্ট নেতৃত্ব মানিক বিশ্বাসের স্মরণসভা পর্যন্ত করতে দেয়নি শাসক দলের দুষ্কৃতিকারীরা। প্রশাসনকে ব্যবহার করে শাসক দলের দুষ্কৃতী বাহিনী গোটা রাজ্যে এই ধরনের কাজ করছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করছেন না। অথচ এই স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের নানা স্থানে ঘুরে ঘুরে বলছেন রাজ্যে সুশাসন চলছে। শনিবার এভাবেই মুখ্যমন্ত্রী মানিক সাহাকে নিশানা করে বক্তব্য তুলে ধরেছেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক। আজকে আমরা যখন এই সভা করছি, একটা কঠিন সময়ে আমরা সভা করছি, শুধু কমিউনিস্ট পার্টি বামপন্থী তাদের কাছে কঠিন না, ভারতবর্ষের মানুষের কাছে কঠিন। কেন বলছি এই কথা? আমাদেরও এই কথা বলার দরকার, কারণ 2018 সালে আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার হয়ে সব সমস্যার সমাধান হবে এই বক্তৃতা দিয়ে কিন্তু আমাদের বিভ্রান্ত করেছে সরকার। আজকে কি দেখছি সারা দেশে? আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব, উনি 2014 সালে তার দল সারা দেশে এরোপ্লেনে ঘুরে প্রচার করেছেন, আচ্ছাদিন আনবো, আমি বছরে 2 কোটি লোকের চাকরি দেব। আমরা বিজেপি যদি সরকারে আসি তাহলে বিদেশে তারা কারো টাকা জমিয়েছে, কংগ্রেস না বলে কিচ্ছু করেনি, আমরা কান ধরে হিহি করে এনে সব টাকা এই দেশে এনে 15 লক্ষ টাকা প্রত্যেক এলাকাতে ঢুকিয়ে দেব। আমাদের দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং কিচ্ছু করতে পারেন না, অর্থনীতি শেষ করে দিয়েছেন, জিনিসপত্রের দাম বেশি, গ্যাসের দাম বেশি, নাগালের বাইরে পেট্রোল ডিজেলের দাম কমাতে পারছে না, নাগালের মধ্যে রাখতে পারছে না, আমরা সব করে দেব। সরকারকে এসেছেন একবার না দুইবার, 19 সালে আবার এসেছেন। এদিকে এদিন সিপিআইএমের এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক আলোড়ন পড়েছে শহরে। পুলিশি নিরাপত্তা ব্যবস্থাও ছিল এদিন জোরদার। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।